সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি এক্সটার্নাল ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। এক্সটার্নাল ভেরিয়েবল আর স্ট্যাটিক ভেরিয়েবলটা আসলে কি সেটা প্রথমে বলি। এক্সটার্নাল ভেরিয়েবলটা হচ্ছে যে এক্সটার্নাল কোনো কিছুকে আমি ইম্পোর্ট করব। কিরকম, যে আমরা একটা ফাংশন হয়তো আমি এখানে ডিক্লেয়ার করে ফেলেছি ইন্টিজার অ্যাড ইন্টিজার এ ইন্টিজার বি রিটার্ন এ প্লাস বি। গ্লোবাল ভেরিয়েবল ফাংশন বাদ দিয়ে যে কোনো জায়গায় আমি ডিক্লেয়ার করতে পারি। যেমন আমি এখানেও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আমি এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি ইন্টিজার সি। আমি যদি এখানে কোনো গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তো এই ভেরিয়েবলটা আমি পরে ইউজ করতে পারবো, এরপরে যে কোনোটাতে ইউজ করতে পারবো। যেমন আমি এখানে যদি প্রিন্ট করি পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন কমা সি, সো সেই ক্ষেত্রে কোনো এরর দেখাবে না এবং জিরো প্রিন্ট করবে। জিরো প্রিন্ট করার কারণ হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল যদি আমি কোনো ডিক্লেয়ার করি সেটা অটোমেটিক্যালি তার মান জিরো হয়ে যায়। কিন্তু এটা আমি এখানে ইউজ করতে পারবো না। এর কারণটা হচ্ছে যে আমার এখানে এই সিটা আগে ডিক্লেয়ার করা হয়নি। তো আমি যদি ফাংশনের কোনো এক জায়গায় আমি গ্লোবালি ডিক্লেয়ার করেছি এরকম কোনো ভেরিয়েবলকে যদি আমি এই ফাংশনের মধ্যে, এই যদি এটা গ্লোবাল ভেরিয়েবল এটাকে যদি আমি ফাংশনের মধ্যে ইউজ করতে চাই সেহেতু এটাকে এক্সটার্নাল হিসেবে ডিক্লেয়ার করে দিতে হবে। মানে আমি বাহিরে ডিক্লেয়ার করেছি সেটা আমি ভিতরে ইউজ করব। যদি আমি এখানে কি করলাম এক্সটার্নাল এক্সটার্ন সি ইকাল টু আমি এখানে 5 করে দিলাম, সো এখানে সি ইকাল টু 5 করে দিলাম। এবার আমি প্রোগ্রামটা রান করি, এখানে এরর দেখাচ্ছে। ও সরি, এখানে হবে এক্সটার ইন্টিজার সরি ভুলটা হয়েছে কোথায়। সি হ্যাজ বোথ এক্সটার্ন অ্যান্ড ইনিশিয়ালাইজার, ও সরি যেটা করেছি আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিয়েছি, এটা করতে পারবো না। এখানে সি ইকাল টু 5 আমি এখানে লিখতে পারবো, এখানে সমস্যা হবে না। হ্যাঁ, আসলে ভুল যেটা করেছিলাম সেটা হচ্ছে ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম, এটা কাজ করতে পারবো না, কারণ আমাকে আগে ডিক্লেয়ার করতে হবে তারপরে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। এটার মানে হচ্ছে যে সিটা আমি আর এখানে রয়েছে, ওটা প্রোগ্রামের কোথাও রয়েছে, আমি এটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা রয়েছে, আমি সেটা এখানে ইউজ করবো এবং এটা অবশ্যই গ্লোবাল হিসেবে ইউজ হবে। এবার আমি যদি প্রোগ্রামটা রান করি সেহেতু কিন্তু কোনো প্রকার চেঞ্জ হবে না, জিরোই আসবে, কারণ আমি এই ফাংশনটা এখনো কাজ করিনি। এবার আমি এটাকে একটা কপি করলাম, কপি করে মাঝখানে শুধুমাত্র অ্যাড ফাংশনটা কল করবো 5,6 করব এবং সি এর মানটা আমি করে দিচ্ছি এ প্লাস বি, তাহলে সি এর মানটা যোগফলটা বেরোবে। এবার যদি রান করি তাহলে প্রথম ক্ষেত্রে 0, পরের ক্ষেত্রে 11 দেখতে পাবো। অর্থাৎ এই গ্লোবাল ভেরিয়েবলটার মান কিন্তু চেঞ্জ হয়েছে, আসলে এটাই বুঝতেছি। অর্থাৎ এক্সটার্ন আমি এটা তখনই ইউজ করতে পারবো বা ইউজ করতে তখনই দরকার পড়বে যখন আমি কোনো একটা ভেরিয়েবল কোথায় ডিক্লেয়ার করেছি হয়তো ভুলে গেছি, গ্লোবালি ডিক্লেয়ার করেছি এবং সেটা এইখানে আমি ইউজ করবো এবং এই ফাংশনে সেই গ্লোবাল ভেরিয়েবলটা ইউজ করবো সেক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা আসি যে স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে যে একটা ফাংশনে আমি যদি ইনিশিয়ালাইজ করে দিই কোনো একটা
ভ্যালু, যেমন আমি এখানে করলাম যে যে আমি যে ভ্যালুটা নিব, আমি ইনক্রিমেন্ট, অর্থাৎ আমি একটা ইনক্রিমেন্ট বা কাউন্ট, কাউন্ট নামে আমি একটা ফাংশন তৈরি করলাম, যেটা হচ্ছে যদি ফাংশন আমি আবার কল করি তাহলে আমাদের একটা গ্লোবাল ভেরিয়েবল, সরি বলছিলাম যে যদি এই ফাংশনটা কল করি তাহলে যবার কল করব ইনক্রিমেন্ট আকারে প্রিন্ট করবে, অর্থাৎ প্রথমে যদি আমি কাউন্ট ফাংশনটা কল করি বা প্রিন্ট করি তো ওয়ান দেখাবে, তারপরে আবার টু দেখাবে। সো এইটা কাজ করার জন্য কি করতে হবে, প্রথমে আমি ধরলাম যে ইন্টিজার একটা এন ডিক্লেয়ার করলাম, তারপর যদি আমি এন ইকাল টু জিরো দিলাম, তারপর আমি এখানে এন প্লাস প্লাস এগুলো লিখি ইকাল টু জিরো এন প্লাস প্লাস করলাম, এখন আমি যদি রিটার্ন এন করি তাহলে হবে কি ফাংশনটা প্রতিবারে ওয়ান প্রিন্ট করবে, কিন্তু আমি চাচ্ছি যে প্রথমে ওয়ান তারপর টু, মানে ইনক্রিমেন্টটা করুক মানে প্লাস প্লাসটা করুক। সেই ক্ষেত্রে কি করতে হবে, সব থেকে সুবিধাজনক পদ্ধতি হলো এটাকে আমি গ্লোবালি ডিক্লেয়ার করে দেব। গ্লোবালি ডিক্লেয়ার করে দেওয়ার ফলে কি হবে যে প্রথমে জিরো ছিল তারপর ওয়ান টু প্রিন্ট করবে। সো এই ক্ষেত্রে যদি আমি কাউন্ট প্রিন্ট করি, কাউন্ট ফাংশনে কল করি, এবং দুই ক্ষেত্রে আমি কাউন্ট ফাংশনে কল করবো, সো এই ফাংশনে প্রথমে ওয়ান প্রিন্ট করবে তারপর টু প্রিন্ট করবে, রান করি প্রথমে ওয়ান তারপর টু প্রিন্ট করবে। সো স্ট্যাটিক ভেরিয়েবলের একটা সুবিধা হলো যে আমি যদি কোনো একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে দিলাম ইন্টিজার এন ইকাল টু জিরো, সো এই ডিক্লারেশনে যে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এটাকে যদি আমি স্ট্যাটিক করে দেই তাহলে হবে যে এটা শুধুমাত্র একবার একবার তৈরি হবে, এবং এই ফাংশনটা এই ভেরিয়েবলটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ফাংশনটা ডিস্ট্রয় না হয়, মানে গোটা ফাংশনটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত এই ভেরিয়েবলটা থেকে যাবে। অর্থাৎ ব্যাপারটা কীরকম বলি যে আমি যখন স্ট্যাটিক ইন্টিজার এন ইকুয়াল টু জিরো করলাম এর মানে হচ্ছে যে আমি একটা ভেরিয়েবল এন ডিক্লেয়ার করেছি যেটার শুরুর মানটা হচ্ছে জিরো জিরো, এবং এরপরে যখনই ফাংশনটা কল হবে তখন আর এই লাইনটাতে যাবে না, তখন আর এই লাইনটাতে যাবে না। সো আমরা এখন এটি ডিলিট করে দিই আগে, তারপর থেকে এই লাইন থেকে আসবে, অর্থাৎ এই ডিক্লারেশনটা এই লাইনটা শুধুমাত্র এই ফাংশনে যখন আমরা ফার্স্ট বার কল করব তখনই এক্সিকিউট হবে, এবং পরে গোটা প্রোগ্রাম চলাকালীন সময় আর কখনো এই লাইনটা এক্সিকিউট হবে না যতবার এই ফাংশনটা কল করি না কেন। এটাই হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবলের উদ্দেশ্য মানে কাজ, এবং আমরা যদি রান করি তাহলে কিন্তু ওয়ান টুই পাবো, এবং জয়বারই আমরা করব তাহলে ওয়ান টু থ্রি ফোর পাবো। দেখুন এখানে কাজটা কি হচ্ছে, প্রথমে যখন কাউন্ট জিরো, যখন এই কাউন্টটা এটা হয়েছে তখন কি হয়েছে যে এটা কল হয়েছে, এই ফাংশনটা কল হওয়ার ফলে কাজটা কি হয়েছে, একটা স্ট্যাটিক ইন্টিজার এন ডিক্লেয়ার হয়েছে যেটা মান প্রথমে জিরো, এলেনটা একবার এক্সিকিউট হয়ে গেছে, এরপরে জয়বারে ফাংশনটা কল হোক না কেন এলেনটা এক্সিকিউট হবে না। দেখুন এখানে এন ইকুয়াল টু জিরো তারপর এন প্লাস প্লাস হয়েছে, তাহলে কি হলো, এন প্লাস প্লাস মানে কি এন এর মানটা জিরো ছিল ওয়ান হয়ে গেল, রিটার্ন করলো ওয়ান ওয়ান, তারপরে যখন আবার এই ফাংশন কারণ ফাংশনটা কল হলো তখন কিন্তু এই যে এন যেটা একবার ডিক্লেয়ার হয়ে গেছে সেটা গোটা প্রোগ্রাম চলাকালীন সময় ওই ভেরিয়েবলটা ইউজ হবে, এবং এই এন এর মানটা আবার প্লাস প্লাস হবে, যেটা আগে এন ছিল এখানে এইটা শেষ হওয়ার ফলে এন এর মান ছিল ওয়ান এবার হবে টু। অর্থাৎ যেই উদ্দেশ্য এটা হলো যে আমরা একটা ভেরিয়েবল এই ফাংশনে একটা ভেরিয়েবল একবার তৈরি হবে এবং গোটা প্রোগ্রাম যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত ওই ভেরিয়েবলটা আর শেষ হবে না, লাইফ টাইম শেষ হবে না, এটাই। সো এতদূর যখন বলে এলাম তো একটু লাইফ টাইম নিয়ে বলি, একটা ফাংশন লাইফ একটা ভেরিয়েবলের লাইফ টাইম কীরকম, একটা লোকাল ভেরিয়েবলের লাইফ টাইম হচ্ছে এই ফাংশনে যখন কল হবে, কল হওয়ার পর যখন রিটার্ন করবে বা ভয়েড হলে তো রিটার্ন করবে না, যাই হোক না কেন এই ফাংশনে যখন শেষ হবে তখন ওই লোকাল ভেরিয়েবলটা ডিস্ট্রয় হবে, অর্থাৎ লোকাল ভেরিয়েবলের লাইফ টাইম শেষ, তারপরে যখন আবার ফাংশনটা কল হবে নতুন করে লোকাল ভেরিয়েবলটা তৈরি হবে,
যেমন আমি যদি এখানে কাউন্ট এখানে একটা যদি আমি এখানে না দিয়ে এখানে নেই ইন্টিজার এ ইকুয়াল টু জিরো নিলাম এবং যদি এ ইকুয়াল টু জিরো নেই তাহলে এই যখন এটা কল হবে রিটার্ন করবে এন এন এর মানটা তখনই কিন্তু এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ মেমোরিতে এই ভেরিয়েবলটা যে জায়গা নিয়েছিল সেটা ডিস্ট্রয় হয়ে যাবে, কিন্তু এই ভেরিয়েবলটা থেকে যাবে এন ভেরিয়েবলটা, কারণ এটা স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। অর্থাৎ লোকাল ভেরিয়েবলের কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত ফাংশনটা থাকে ততক্ষণ পর্যন্ত, গ্লোবাল ভেরিয়েবলটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম থাকে ততক্ষণ পর্যন্ত, এবং এই স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা থাকবে ততক্ষণ পর্যন্ত। শেষেতে একটা জিনিস বলে রাখি, স্কোপ কি? স্কোপটা হচ্ছে যে একটা ভেরিয়েবল কতক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে। যেমন এটা হচ্ছে স্কোপ, স্কোপ বোঝাতে এটাই সাধারণত ইউজ করা হয়, যে যেটাকে বলা হয় ব্রেস, আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি যেটাকে ব্রেস বলা হয়, এই ব্রেসের ভিতর যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার হবে এই ব্রেস ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে, যখনই ব্রেস ক্লোজটা আসবে তখনই সেই ভেরিয়েবলটা ডিস্ট্রয় হবে যদি সেটা আমরা লোকালি সাধারণভাবে করি। স্ট্যাটিক করলে কিন্তু গোটা প্রোগ্রাম চলাকালীন সময়, আর গ্লোবালি করলে তো গ্লোবালি, বাট যখনই আমরা এই ইন্টিজার এটা এটার পরে যেহেতু আসছে এই ব্রেসের পর, সেহেতু যখনই এটা ফাংশন একটা লাইন এক্সিকিউট হতে হইতে যখন এই লাইনে চলে আসবে তখন এই ভেরিয়েবলটা ডিস্ট্রয় হয়ে যাবে, অর্থাৎ মেমোরি থেকে মুছে যাবে। আবার যখন এই ফাংশনটা কল করা হবে, আবার যখন শুরু হবে, তখন আবার এটা নতুন করে তৈরি হবে। এটা হচ্ছে, তবে সব ক্ষেত্রে না, যেমন প্যারেন্থেসিসের ভিতরে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয় সেগুলো লোকাল ভেরিয়েবল হিসেবেই কাউন্ট হয়। তো মূলত স্কোপ বলতে আমরা অতর্কিত বুঝি যার মধ্যে একটা ভেরিয়েবল সক্রিয় থাকে। আমি যদি এখানে ইন্টিজার কাউন্টের মধ্যে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেগুলো কিন্তু লোকাল ভেরিয়েবল হবে, অর্থাৎ প্যারেন্থেসিসের ভিতর যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয় এই সরি এই ভেরিয়েবলগুলো যদি আমরা ইউজ করি প্যারেন্থেসিসের ভিতর যেগুলো ইউজ করবো সেটা হচ্ছে তার পরবর্তী মানে ওই স্টেটমেন্টটা যখন শেষ হবে তখন, যেমন এই ফাংশনটা যখন শেষ হবে, ফাংশনটা কখন শেষ হয়, যখন এই প্যারেন্থেসিসটা সরি এই ব্রেসটা শেষ হয় এটা। অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে একটা স্টেটমেন্ট যখন শেষ হয়ে যাবে, যখন একটা স্টেটমেন্ট শেষ হয়ে যাবে তো ওই স্টেটমেন্টের মধ্যে যতগুলো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি লোকালি সবগুলাই ডিস্ট্রয় হয়ে যাবে, এটাই হচ্ছে আসল কথা। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।